আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ফুলকপি, সিম, আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। পুরোনো দিনের সেই আমরা ছোটোবেলা খেয়েছি জাল করে ইলিশ মাছ। এটার ঝোলটাও ভাতের সাথে খাওয়া যায় শীতের বেলা সকালে, অনেক ভালো লাগে। অনেক ছোটোবেলা তো দেখছি যে গ্রামে বসে, যে যখন কারেন্ট ছিল না, ফ্রিজ ছিল না, তখন তো আমরা এইভাবে জাল করে খেতাম। যারা যারা গ্রামে থাকছো, খাইছো এইভাবে, তারা অবশ্যই ভিডিওটি দেখবা আর কমেন্ট করবা, শেয়ার করবা। আমি এই যে মশলা দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ বাটা আছে, জিরা বাটা আছে, আর হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি, একটু কষিয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরে ডিপেন্ড করে তরকারিটা কেমন হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি সবজি তরকারিগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা বেশ 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে কতটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে দেখতে হবে কতটা সিদ্ধ হয়েছে, ওই অনুমানে তরকারি ঝোলটা দিতে হবে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার ঢেকে দেব ঢাকনা দিয়ে, কিছুক্ষণ জাল করে নেব 15 মিনিটের মতন। এবার ঢাকনাটা উঠে দেখবো কি অবস্থা। তো এই অবস্থা দেখা যাচ্ছে যে পানিগুলো ভালো, বেশ সুন্দর ফুটে গেছে। এরপর যে আমি টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। আর গ্রামের বাড়িতে তো বুঝোই যে বেশি করে ধনে পাতা খাওয়া হয়। এইভাবে আমার মা তরকারি রান্না করতো, খেতে অনেক ভারী মজা লাগতো, তাই এইভাবে একটু শেয়ার করতে গেলাম তোমাদের সাথে। তো এই যে ইলিশ মাছ, জাল করা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারিতে, আর কিছু ঝোল ছিল জাল করা, ওইগুলোও দিয়ে দিলাম। তো তরকারিটা বেশ সুন্দর মজা হবে, এইভাবে অনেক টেস্ট লাগে। আর ইলিশ মাছ জাল করে কীভাবে সকালবেলা খেতে হবে গরম ভাতের সাথে, সেটাও আমি একটা ভিডিও ছাড়বো অবশ্যই। কিছুক্ষণ জাল করে নিলাম, এবার দেখা যাচ্ছে তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু আলু উঠিয়ে নেব। আলু উঠিয়ে নেওয়ার পরে ওই আলুগুলো ভেঙে দেব। তো গ্রামের বাড়িতে এইভাবেই করা হয়, মা চাচিরা এইভাবেই রান্না করে, যে এই যে যখন তরকারিটা নামানো হবে তার ঠিক আগ দিয়ে এইভাবে আলু উঠিয়ে আলুগুলো ভেঙে দিলে তরকারিটা খুব আঠা গোঠা হয়ে যায় আর খেতে খুব মজা হয়। এই যে এইভাবে একটু ঝোল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এটা ছোটোবেলার তরকারি, বাট অনেক মনে পড়তেছে যে ছোটোবেলায় এইভাবে অনেক খেয়েছি। এবার তরকারিগুলোর ভিতরে এটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2-1 মিনিট জাল করে নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। প্লিজ 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 আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আল্লাহ হাফেজ।